মালচিংয়ে আপনার সারের অপচয় কম হবে, মালচিংয়ে আপনার নিড়ালি লাগতেছে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কৃষকের প্রফিট করতে গেলে আপনাকে অবশ্যই মালচিংয়ে আবাদ করতে হবে। আচ্ছা, যখনই আমরা মালচিং বাদ দিয়ে করব, তখন দেখা যাচ্ছে যে আপনার 10 থেকে 12 দিন 15 দিনের মধ্যে একটা নিড়ানি দিতে হয়। একটা শ্রমিকের 500 টাকা মজুরি, একটা শ্রমিক সারাদিন মনে করে কাজ করতে পারে, 5% জমি নিড়াইতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমার ফসলটা 3 মাস থাকে, দেখা যাচ্ছে যে 3 মাসে আপনাকে মিনিমাম 3-4 বার নিড়াইতে হচ্ছে। প্রিয় দর্শক, যিনি এই জমিতে এই মালচিং পদ্ধতিতে ফসল আবাদ করবেন, তিনি দাঁড়িয়ে আছেন এবং তার জমিতে কাজ করছেন একজন কৃষক এবং তিনি ডিরেকশন দিচ্ছে। আমরা তার কাছ থেকে পুরো জমির বিষয়াদি এবং মালচিং পদ্ধতির বিষয়গুলো তার কাছ থেকে জানব। তিনি ইতিপূর্বেও আরও এই মালচিং পদ্ধতিতে অন্যান্য ফসলও আবাদ করেছেন, অতএব তিনি একজন অভিজ্ঞ, আর তার অভিজ্ঞতাগুলোই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, যেন আপনারাও এই পদ্ধতিতে ফসল আবাদ করে লাভবান হতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা তো দেখতে পাচ্ছি যে বেড তৈরি করছেন একটা জমিতে, তো আসলে এই বেডগুলো কিসের জন্য আপনি তৈরি করেছেন যদি একটু বলেন? বেডগুলো তৈরি করতেছি আমরা শশা চাষ করার জন্য। এটা হচ্ছে গ্রীষ্ম বর্ষার একটা নতুন ভ্যারাইটি জাত। হ্যাঁ, সেই শশাটা আমরা মালচিং পদ্ধতিতে শশা চাষ করব আর কি। ও আচ্ছা ভাই, খুব ভালো একটা বিষয় যে মালচিং পদ্ধতিতে যে আপনি আবাদ করবেন, তো এই মালচিং পদ্ধতিতে আবাদ করতে গেলে প্রথমে জমিটাকে কিভাবে প্রস্তুত করতে হয়? প্রথমে জমিটাতে প্রথম চাষ দিতে হবে। প্রথম চাষের মধ্যে আপনাকে অবশ্যই জীবাণুনাশক কোনো কিছু দিতে হবে, যেরকমের মধ্যে ব্লিচিং আছে, তারপর ডলচুন আছে, এগুলো আপনি দিয়ে জমিটা প্রথম চাষ দিলেন। আর দ্বিতীয় চাষে জৈব সার, রাসায়নিক সার, সব ধরনের রাসায়নিক সার দিয়ে আবার চাষ দিলেন। কিছুদিন গ্যাপিং রাখলেন, রাখার পরে আবার চাষ আপনি জমিতে তৈরি করলেন। তৈরি করার পর আপনাকে বেড তৈরি করতে হবে। বেড তৈরি করার পরে আপনি মালচিং পেপার বিছাইবেন, যে আমরা বেড তৈরি করে ফেলছি, এখন শুধু মালচিং করব, তারপরে চারা লাগাবো। আচ্ছা, এই যে বেডটা আপনি, আমরা দেখতে পাচ্ছি যে বেডটা কয় ফিট বাই কয় ফিট, এবং মাঝে যে আমরা একটা ড্রেন দেখছি, এই ড্রেনটার মাপটা কীরকম? আচ্ছা, আমরা মূলত 3 ফিট 3 ফিট বেডটা আছে, তার মধ্যে আপনার গ্যাপ আছে মাঝে 1 ফিট, 1 ফিটে তো বেশি হবে আর কি, মাঝের নালাটা। এখন যদি জানতে চাই যে এই বেডে আপনি তো শশা আবাদ করবেন, এটা কি এই মাপটা শুধু শশার জন্য এই মাপটা করা হয়েছে নাকি? শশা মূলত একটা ওয়ান টাইম ফসল, আপনার গড়ে 60 থেকে 70 দিন এর জীবনকাল থাকে। কিন্তু আমরা এখানে আরও অন্য ফসল আবাদ করব, যেটা গ্রীষ্মকালীন টমেটো। তো ভাই, আমরা একটু জানতে চাই যে আপনি এই যে মালচিং পেপারটি আমরা দেখছি, মালচিং পেপারটি আসলে কোথা থেকে আপনি ক্রয় করেছেন এই মালচিং পেপার? মালচিং পেপারটা আমরা ক্রয় করেছি কৃষি বাজার থেকে। আচ্ছা, এই মালচিং পেপারের কোনো পদ্ধতিগত ভালো মন্দ কোনো আছে কি না? হ্যাঁ অবশ্যই, বাজারে অনেক মালচিং আছে, যেটা শুধু মালচিংয়ের যে গুণগত মান, মালচিংয়ের যে সুবিধা অসুবিধাগুলো, দেখা যাচ্ছে ভালো মানের যদি মালচিং না হয় সেক্ষেত্রে আপনি ভালো ফসল ফলাইতে পারবেন না। কেননা ভালো মানের মালচিং না হলে আপনি অনেক ফসলের অনেক সমস্যা সম্মুখীন হতে হবে। বাজারে অনেক ধরনের মালচিং পাওয়া যায়, কিন্তু কৃষি বাজার থেকে যে মালচিংটা আমরা ক্রয় করি এটা সঠিক মানের, সঠিক মানসম্মত মালচিং। এই মানটা কীরকম, এর মাপ বা এর কোনো বিশেষত্বটা কী? মাপ, এটা মাপ তো ভ্যারাইটি সাইজে আছে, আপনার 3 ফিট আছে, 4 ফিট আছে, মূলত এক সারির জন্য 3 ফিট মাপটাই বেস্ট। ভালো এবং মন্দর যে আপনি একটা, আচ্ছা ভালো মন্দের দিকটা, আপনার যদি ভালো মালচিং না হয় মালচিংয়ের, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ফসলের গ্রোথ থেকে শুরু করি সব থেকে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ভালোটা আমি কিভাবে চিন, ভালোটা কিভাবে চিনবেন? আপনার অবশ্যই ভালো কোম্পানি থেকে, ভালো প্রতিষ্ঠান থেকে আপনাকে নিতে হবে, আস্থাভাজন প্রতিষ্ঠান থেকে।
আস্থা ভাজন কৃষি প্রতিষ্ঠানের মধ্যে আমার কাছে ভালো লাগে কৃষি বাজার। কৃষি বাজার থেকে নিয়ে আমি ভালো মানের পণ্য পাবো এই আশায় আমি কৃষি বাজার থেকে নিয়ে ইনশাল্লাহ ভালো মানের পাচ্ছি। আচ্ছা, তাই এই এই যে মালচিং পদ্ধতির অন্য অন্য ফসলও আবাদ করা সম্ভব কিনা মালচিং পদ্ধতিতে? এবং মালচিং পদ্ধতিতে আপনি যে কোনো সবজি আবাদ করতে পারবেন। এতে কৃষকরা কিভাবে লাভবান হয়? লাভবানের প্রথম ধাপ হচ্ছে এখানে আমাকে কোনো শুধু প্রথমত যে ব্যয়টা এই ব্যয়টাই লাগতেছে, যেরকম আপনার পরবর্তীতে ব্যয় যেরকম আপনার শ্রমিক লাগে। একটা জমিতে মন প্রবলেমটা হচ্ছে ঘাস, ঘাসটা নিরা 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 লাগে। আচ্ছা, যখনই আমরা মালচিং বাদ দিয়ে করব তখন দেখা যাচ্ছে যে আপনার 10 থেকে 12 দিন 15 দিনের মধ্যে একটা নিরানি দিতে হয়। একটা শ্রমিকের 500 টাকা মজুরি, একটা শ্রমিক সারাদিন পাশ মনে করে কাজ করতে পারে, 5% জমি নিরাইতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমার ফসলটা 3 মাস থাকে, দেখা যাচ্ছে যে 3 মাসে আপনাকে মিনিমাম 3-4 বার নিরাইতে হচ্ছে, নিরানি দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ব্যয় বসি, অর্থাৎ আপনি যে লাভ করবেন তা কম লাগবে। মালচিংয়ে আপনার সারের অপচয় কম হবে, মালচিংয়ে আপনার নিরালি লাগতেছে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কৃষকের প্রফিট করতে গেলে আপনাকে অবশ্যই মালচিংয়ে আবাদ করতে হবে, অর্থাৎ খরচ কমাতে হবে। আপনি যত খরচ কমাবেন তত লাভবান হবেন ফসল বিক্রি করে। মালচিংয়ে আপনার পোকার আক্রমণ কম হবে। মালচিং যে করতেছেন আপনার, এখানে দেখা যাচ্ছে যে আমরা মালচিং করার আগে যদি জমিতে ঘাস থাকে আমরা স্প্রে দেই, সেক্ষেত্রে কী হয় আপনার স্প্রে করার পরে পোকাগুলো ঘাসে আবার বসবাস করা শুরু করে দেয়। আচ্ছা, নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটি হয়ে যায়। আর মালচিংয়ে করলে এই সমস্যাগুলো হয় না। আপনি একটা একবার স্প্রে করলেন, আপনি নির্দিষ্ট সময় যে আবার স্প্রে করতে পারেন, তা তো আপনার ফসলে ক্ষতি হবে না। আর মালচিং ব্যতীত করলে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি এটা কন্ট্রোল করতেই পারবেন না। এর আগে যখন আমি করছি, গততে আমি মরিচ আবাদ করছিলাম মালচিং ব্যতীত, আমি করতেই পারি নাই। এবছর ইনশাল্লাহ মরিচ মোটামুটি ভালো পজিশনে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ওই মাথা থেকে মালচিং বিছানো শুরু হয়েছে, এবং মালচিং যখন বিছানো হয়ে গেল তখন মাটি চাপা দিতে হবে, এটাকে খুব ভালোভাবে মাটি চাপা দিতে হবে যেন মালচিংটা নড়াচড়া না করে। হাদি ভাই, এই যে মাটি চাপা দেওয়া হয় কেন? যদি মাটি চাপা না দেই আমরা তাহলে এটা অনেক প্রবলেম হয়ে যাবে। মনে করো বাতাস আসলো, বাতাসে এক পাশে নিয়ে গেলো ফসলে, তখন আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা সঠিকভাবে বিছের পরে মাটি চাপা দিয়ে বেশ ওটাকে এমনভাবে আবদ্ধ করে রাখবো যাতে ওটা কোনো ঝড় বাতাসে কোনো সমস্যা যাতে না হয়। আচ্ছা, এর পরবর্তীতে আর কি কাজ? এর পরবর্তীতে চারা লাগাবো, তার আগে ফুটা করতে হবে। ওটা নির্দিষ্ট মাপ মতো আপনাকে ফুটা করে নিতে হবে, ফুটাটা মিনিমাম 6-8 ইঞ্চির মধ্যে ফুটাটা করতে হবে। মানে যে যে ফসলের দূরত্ব অনুযায়ী ফুটাটা তৈরি করতে হবে, করে তারপরে আপনি ওখানে বীজ অথবা চারা, আমরা শশার চারা লাগাবো। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা এই হাদি ভাইয়ের কাছ থেকে মালচিং পদ্ধতির বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর আপনাদের যদি এই ধরনের উপকরণ প্রয়োজন পড়ে, যেমন মালচিং, আমাদের কৃষি বাজারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের মালচিং সারা বাংলাদেশে যে কোনোখানে আপনারা চাইলে এই মালচিং নিতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে আমরা আমাদের মাল ডেলিভারি করে থাকি। আপনাদের যাদের প্রয়োজন আপনারা এই মালচিং কৃষি বাজারে অর্ডার করতে পারেন। সাবস্ক্রাইব করুন, কৃষি বাজারের সাথেই থাকুন। কৃষি মানেই কৃষি বাজার।